সবাইকে এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্কুলের অঙ্ক ক্লাসগুলি করানো হয় নিয়মিতভাবে। আমি অনেক আগেই ক্লাস এইট এর কষে দেখে 1.1 থেকে অঙ্ক করিয়েছি। অনেক আগেই আমার এই অঙ্কগুলি করা শেষ হয়ে গেছে, কিন্তু আজকে তোমাদের মধ্যে থেকে আমার এক ভাই চঞ্চল ঘোষ, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যেন এই 6 দাগের অঙ্কটা আরেকবার করে দেখাই। তার বুঝতে আর কি অসুবিধা হয়েছিল, তো আমি তার জন্যই আজকে এই 6 দাগের অঙ্কটা করে দেখাবো আরেকবার। তো এই ভাইয়ের মতো আরো যদি কারো কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় বা কোনো চ্যাপ্টারের থেকে যদি আগে অঙ্ক করানোর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তাহলে চলো আজকে বেশি কথা শুরু না করে ক্লাস শুরু করে দেই। এখানে বলেছি, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এখানে বলেছে আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র মানেই হচ্ছে দুটি করে বাহু সমান থাকে, এই বাহুটা এবং এই বাহুটা সমান 15 সেমি, এই বাহু এবং এই বাহু সমান দুটি 8 সেমি। ছবিটা যে এঁকেছে, যে পেজটার মধ্যে ছবি এঁকেছে, সেই পেজটা হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্রকার পেজ, যার দৈর্ঘ্য 15, যার প্রস্থ হচ্ছে 8 সেমি। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এবার যদি কেউ বলে যে এই পেজটার ক্ষেত্রফল কত, তাহলে আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র সেটা লিখব, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। কিন্তু আমাদেরকে এ নাম্বারে কি বলেছে? আমাদেরকে এ নাম্বারে বলেছে, যদি দীপু আয়তক্ষেত্রকার কাগজের প্রস্থ একই রেখে, প্রস্থ কোনটা 8 সেমি, আমাদেরকে বলেছে প্রস্থটা একই থাকতো, অর্থাৎ প্রস্থ 8 সেমি থাকবে, দৈর্ঘ্য দ্বিগুণ করত। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15। বলছে যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করত, অর্থাৎ 2 গুণ করত, তাহলে 15 দ্বিগুণ 30, অর্থাৎ যদি 30 করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি। ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের, কিন্তু এই যে প্রথমে যে ছবিটা ছিল বা কাগজটা ছিল, এই কাগজের ক্ষেত্রফল বের করতে বলে নাই। দৈর্ঘ্য দ্বিগুণ করার পরে এবং প্রস্থ একই রাখার পরে যে নতুন একটা দৈর্ঘ্য এবং প্রস্থ তৈরি হলো, এই দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে আমাদেরকে এ নাম্বারে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এবার আমরা বলতে পারি এ নাম্বারে যে দৈর্ঘ্য দ্বিগুণ করার পর দৈর্ঘ্য হলো 30 সেমি, প্রস্থ একই আছে, তার মানে আগেই ছিল 8, এখনো থাকবে 8 সেমি। এবার আমাদের ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমাদের কাছে দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় 30 লিখব, প্রস্থ আমাদের বাড়ানো হয় নাই কমানো হয় নাই, তাহলে প্রস্থের জায়গায় প্রস্থ 8 লিখে দেব। এবার 3 8 24 আর 0 = 0, সেমিতে ছিল, সেমি লিখবো, কিন্তু ক্ষেত্রফলের সামনে বর্গ কথা যুক্ত হয়, তাহলে হয়ে যাবে বর্গ সেমি। অর্থাৎ এ নাম্বারে দৈর্ঘ্যটা দ্বিগুণ করার পর 30 যখন হলো দৈর্ঘ্য, তখন আমাদের ক্ষেত্রফল 240 বর্গ সেমি আসলো। আশা করি বুঝতে পেরেছ, আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আরো একবার ভিডিওটাকে দেখো, তাহলে আশা করি বুঝে যাবে। এবার বি নাম্বারে কি বলেছে? বি নাম্বারে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে, এর আগের বার প্রস্থটাকে একই রেখেছিল, এবার আমাদেরকে বলা হচ্ছে যদি দৈর্ঘ্যটাকে একই রাখতো, অর্থাৎ 15টা যদি 15ই থাকে, প্রস্থ দ্বিগুণ করত, এটাকে যদি 15ই রাখে এবং এবার যদি প্রস্থটাকে দ্বিগুণ করে, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসাব করি। কিছুই না, ব্যাপারটা হচ্ছে আগের বার এটাকে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছে, প্রস্থটাকে একই রেখেছে, এবার বলা হয়েছে বি নাম্বারে যদি দৈর্ঘ্যটা একই থাকে এবং প্রস্থটাকে দ্বিগুণ করা হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য একই, অর্থাৎ 15 সেমি। আমরা কিন্তু এটা আমাদের মূল না, মূল যেহেতু আমাদের এটা, তাই একই রেখে বলতে 15 সেমি। আর প্রস্থ দ্বিগুণ, প্রস্থ হচ্ছে কত? 8, কিন্তু আমাদের করতে বলেছে কি, বি নাম্বারে প্রস্থকে দ্বিগুণ করতে বলছে, তাই 2 দিয়ে গুণ করবে 8কে, 8 দ্বিগুণ 16 সেমি হয়ে যাবে এবার। অর্থাৎ যখন আমরা প্রস্থকে দ্বিগুণ করলাম, তখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম, দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ হচ্ছে 16 সেমি বি নাম্বারে। তাহলে এবার বি নাম্বারের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা দেখব। এবার আমি ক্ষেত্রফল সূত্রটা লিখে নিলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15, প্রস্থ এবার আমাদের দ্বিগুণ, অর্থাৎ 8 দ্বিগুণ 16 হয়েছে, এটার আমরা গুণ করে দেব, 15 আর 16 গুণ করলে কত হয়?
পাঁচ ছয় তিরিশের শূন্য হাতের হলো তিন, ছয়কে ছয় তিনে নয়, এক ঘর কাটা, পাঁচ এককে পাঁচ, এক এককে এক, শূন্য নয় আর পাঁচ চোদ্দ চার হাতে এক, এগারো একে দুই, দুশো চল্লিশ। তাহলে আমরা লিখব দুইশো চল্লিশ সেমিতে ছিল, ক্ষেত্রফলের আগে বর্গ কথা যুক্ত হবে, বর্গ সেমি। অর্থাৎ বি নাম্বারের ক্ষেত্রে যখন আমরা দৈর্ঘ্যটাকে একই রাখতেছি, পনেরোই রাখতেছি, আর প্রস্থটাকে দ্বিগুণ করতেছি, তখন আমাদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে দুইশো চল্লিশ বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের বি নাম্বারের উত্তর। এবারে সি নাম্বারে দেখো কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির ক্ষেত্রফলের এক নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করে দেখি। এখানে দুইটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এর আগে একটা একটা করে বাড়িয়েছিল, দ্বিগুণ করেছিল, এবার আমাদেরকে বলা হয়েছে যদি দুটোকেই দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে এক নং এর তুলনায়, এটার তুলনায় তাহলে কত গুণ হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আগে আমরা দুটিকেই দ্বিগুণ করে নেই দৈর্ঘ্যপ্রস্থ, তারপর ক্ষেত্রফল বের করি। দৈর্ঘ্য হচ্ছে পনেরো, এটাকেও এবার আমাদের দ্বিগুণ করতে হবে, তাহলে হবে তিরিশ সেমি। একইভাবে প্রস্থ হচ্ছে আট, এটাকেও এবার আমাদের দ্বিগুণ করতে হবে, তাহলে আট দ্বিগুণই ষোলো সেমি। এবার আমরা দেখব যে তিন নম্বরের শর্ত অনুযায়ী ক্ষেত্রফল কত হয়। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ আর প্রস্থ হচ্ছে ষোলো, ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো, এক ঘর কাটা, এক শূন্য শূন্য তিন এককে তিন, তাহলে আট শূন্য তিন আর একে চার, চারশো আশি, চারশো আশি বর্গ সেমি। অর্থাৎ যখন আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটিকেই দ্বিগুণ করলাম তখন আমাদের ক্ষেত্রফল হচ্ছে চারশো আশি বর্গ সেমি। এবার আমাদেরকে বলা হয়েছে তাহলে এ নং কাগজের ক্ষেত্রফলের তুলনায় এটা কত গুণ। এ নং অর্থাৎ আমরা এ নং এ দেখেছি ক্ষেত্রফল হয়েছে কত দুইশো চল্লিশ, আর এবারের ক্ষেত্রফল হলো কত চারশো আশি, তাহলে কত গুণ হলো এটা আমরা সেবা বের করব। এ নং এর তুলনায় এ নং হচ্ছে দুইশো চল্লিশ, সেটার কত গুণ আমরা দেখব, একটা করে শূন্য কাটবো, আমরা জানি চব্বিশ দুগুণী আটচল্লিশ, তাহলে দুই আসলো। অর্থাৎ এ নং এর তুলনায় সি নাম্বার অপশন অনুযায়ী বা সি নাম্বার শর্ত অনুযায়ী যে ক্ষেত্রফল বের হলো সেটা হচ্ছে দুই গুণ, এটাই হচ্ছে অ্যান্সার। আবারও বলছি, এ নাম্বারের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের তুলনায় সি নাম্বারের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে দুই গুণ, অর্থাৎ এটার দুই গুণ ক্ষেত্রফল হচ্ছে সি নাম্বারের ক্ষেত্রফলটা। ডি নাম্বারে বলেছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। আমরা দেখেছি একটা করে দ্বিগুণ করা হয়েছে, তারপরে দুটিকেই একবারে দ্বিগুণ করা হলো, এবার আমাদেরকে বলা হচ্ছে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটিকেই অর্ধেক করা হয় তখন ক্ষেত্রফল কি হবে। এবারে আমাদেরকে করতে হবে দৈর্ঘ্য ও প্রস্থ দুটিকেই অর্ধেক করতে হবে। আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে পনেরো, এটাকে যদি অর্ধেক করি তার মানে বাই টু এত সেমি, প্রস্থ হচ্ছে আট, এটাকে যদি আমরা অর্ধেক করি মানে দুই দিয়ে ভাগ করতে হবে, প্রস্থ হচ্ছে আট, এটাকে অর্ধেক করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে এত সেমি। তো এটা যদি আমরা পনেরোকে দুই ভাগ করি কত আসবে, সাত দুগুণী চোদ্দ, এক থাকছে, তাহলে আমরা এখানে দশমিক নেব, একের পরে মনে মনে শূন্য ভাবো, দশ, তাহলে পাঁচ দুগুণী দশ, অর্থাৎ সাড়ে সতেরো কে যদি দুই গুণ করো তাহলে কত হবে পনেরো হবে, বা পনেরোকে যদি দুই ভাগ করো সাড়ে সতেরো করে আসতেছে, সেটাই করা হলো। অর্থাৎ দৈর্ঘ্য হবে এবার সাত দশমিক পাঁচ সেমি, আর প্রস্থ হবে আটকে দুই ভাগ করলে চার দুগুণী আট, চার আসবে চার সেমি। তাহলে ডি নাম্বারে যে আমাদেরকে শর্ত দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করতে হবে, আমরা দৈর্ঘ্যকে অর্ধেক করলাম সাড়ে সাত পেলাম, প্রস্থকে আমরা অর্ধেক করলাম চার সেমি পেলাম। এবার আমরা ক্ষেত্রফল দেখব, ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ, প্রস্থ হচ্ছে চার, আর ক্ষেত্রফলের সাথে বর্গ সেমি কথাটা যুক্ত হয় তাই বর্গ সেমি লিখে দিলাম। এবার আমরা সাত দশমিক পাঁচ এবং চারের গুণ করব, চার পাশে কুড়ি, কুড়ি শূন্য হাতে হলো দুই, চার সাথে আঠাশ আর দুইয়ে তিরিশ, এক ঘর পরে দশমিক ছিল তাই এক ঘর পরে দশমিক দেবো, আর দশমিকের পরে শূন্যর কোনো দরকার নেই তাই আমরা কেটে দিলাম, অর্থাৎ আমরা তিরিশ লিখতে পারি। সুতরাং তিরিশ বর্গ সেমি, অর্থাৎ ডি নাম্বারের শর্ত অনুযায়ী
এবার ক্ষেত্রফল দাঁড়ালো 30 বর্গ সেমি, এটাই হচ্ছে এখানে উত্তর। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটাকে আরেকবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আর কারো কোথাও অসুবিধা হলে এই রকম করে তোমরা আমাকে বলে দিতে পারো, আমি আরো ভালো করে সেটাকে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিঙ্ক আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো ফুল ভিডিওটা। আর সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।